প্রথম দিনে এই দেড় বছর পরে যে প্রতিষ্ঠান খুললো, প্রথম দিনে তিনি উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যে অভ্যর্থনা জানিয়েছেন, এদের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। এটি আমার খুবই ভালো লেগেছে এবং এটি মানে লক্ষ্য করেছি, এটি চমৎকার বিষয়, এটা অভিনন্দন জানাবার মতো বিষয়। তো প্রথমত যে কথাটি ইভেন্ট করার জন্য আমি খুবই কৃতজ্ঞ যে স্যার আমাকে সেই সুযোগটা দিয়েছেন এবং এর ফলে আমার নিজের অনেক উন্নতি হয়েছে, সেটা আমি বিশ্বাস করি। এবং স্যারকে আমি এসব ইভেন্টে হেল্প করতে পেরেছি আমার আমি খুবই খুশি। সেজন্য আমার পার্টনার আমার একটি গ্রুপ ছিল, দুর্ভাগ্যবশত তারা এখন উপস্থিত নেই, কিন্তু একজন আছে, সে হচ্ছে শাহিন। তারা আমাকে খুব হেল্প করছে এই ইভেন্টগুলো ভালোভাবে ম্যানেজ করার জন্য। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে স্কুল খুলে গেছে, এটা আমাদের জন্য সুখের যেমন বিষয় তেমনি আমাদের সবাইকে অবশ্যই মেনটেন করতে হবে, যেন আমরা এইভাবেই চলে যেতে পারি। আবার করোনা যেন আমাদেরকে থামিয়ে না দেয়, আমরা যেন আমাদের পড়াশোনা আবার কন্টিনিউ করতে পারি। আর এসএসসি, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার্থী, ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু সেটা করোনার কারণে পিছিয়েই চলেছে, নভেম্বর হওয়ার কথা। যদি আমরা আমাদের এই কাজগুলোকে চালিয়ে দিতে পারি, তাহলে আশা করতেছি আমরা এসএসসিতে ভালো ফলাফল করতে পারবো এবং পরীক্ষাটা দিয়ে আমরা অন্ততপক্ষে পাস করে আমাদের মাধ্যমিক লাইফ থেকে আরও একটু উন্নতি করতে পারবো। তো আমার সবার কাছে এটাই অনুরোধ থাকবে, সবাই যেন মাস্ক পরে আসে এবং পড়াশোনা ঠিকমতো করে, কারণ সামনে নভেম্বরে হয়তো আমাদের পরীক্ষা হবে। সবাই যেন পড়াশোনা ভালোভাবে করে এবং স্কুলটা খোলার জন্য অনেক ধন্যবাদ।